কয়ফিক খানে আউ এক মামলা রুজু হয়েছে এবং মামলা রুজু হয়েছে মঙ্গলা থানার এ পর্যন্ত কয়ফিক খানার 6টি মামলা রুজু হয়েছে মঙ্গলা আগে 5টি মামলা এবং কটক সদর থানার 1টি মামলা সমান ঢঙ্গরে আজ যে ব্যক্তি জনক অভিযোগ করছে সমান কথা কইতা তাঙ্ক ঘরর যে সমস্যা রে দূর করিয়া পাই তাঙ্কটার 5 লক্ষ টাকা ঠকে করতলা এবং যে প্রত্যেক ধন রই তাকে বাহার করি কি তাঙ্কু শুদ্ধি করিয়া পাই 5 লক্ষ টাকা আবশ্যক বলি তাকে মধ্যে কইতলা এবং কয়া যাউচি তাঙ্ক ঘর মধ্যে কিছু হনুমান পয়সা রূপার টঙ্কা তা সহিত গোটিয়ে বক্স বাহারিলা এবং হীরা ভি দেখা যাওয়া কিছু রত্ন বোধ ভারতীয় কথা মধ্য সে যা অভিযোগকারী কৌলে বড় কথা হচ্ছে সে আউ গোটে অভিযোগ করছেন যে গ্যাংস্টার শক্তি রয়েছে তাঁর সম্পৃক্তি কথা কৌলে যেহেতু সে টঙ্কা মাগিলে যেহেতু সে জাঁপালে এই ঠকামি শিকার হয়েছে টঙ্কা মাগিলে যেতবে সে গ্যাংস্টার শক্তি না নেই তাঁর ধমকা চমকা মধ্যে করলে বড় কথা যেহেতু আজ চারিদিন রিমান্ড পুলিশ আনুছি এবং চারিদিন রিমান্ডে অধিক কিছু খোলতাড় করা ঘন ঘন জেরা করা কেউ মানুষ আউ কে টঙ্কা ঠকিছে এতে কেউ মানে সম্পৃক্ত অনেক এবং কেতে কেতে টঙ্কা কেউটি বিনিয়োগ করেছে কারণ আপনি জাঁচান পাখাপাখি 56 লক্ষ টঙ্কার গাড়ি ঠারু আরম্ভ করে দামিকা মোবাইল ঘণ্টা এসব জব্দ করা যায় কিন্তু যে ঠকাইর পরিমাণ এবার ধীরে ধীরে বড়ুচি আজ যেহেতু আপনি জাঁথিবে 5টি কেস্রে কোটিয়ে 13 লক্ষ টাকা লা আজ যদি 5 লক্ষ মিশে তাহলে কোটিয়ে 18 লক্ষ 95 হাজার টাকা এপর্যন্ত ঠকিবা অভিযোগ আসিছি থানার তেমন পুলিশ মধ্যে তাঠু কত টাকা রিকভরি করে দেখা বাকি রা কিন্তু যেহেতু আজ ঠারু রিমান্ড আরম্ভ হচ্ছে তার 5 দিন রিমান্ড 5 দিন রিমান্ডে যেহেতু ক্ষমা করি 4 দিন রিমান্ড আজ আরম্ভ হচ্ছে তেমন 4 দিন রিমান্ডে অধিক খোলতাড় করা যাব আপনার নিশ্চিত ভাবে দেখুন কিছু সময় অপেক্ষা তলে রিমান্ডে এবে গাড়ি আনি পৌঁছিব মঙ্গলা থানার তারপরে তাকে খোলতাড় করা যাবে পচরাচ করা যাব কিন্তু যে অভিযোগ ফর্দ রয়েছে তার ধীরে ধীরে বড়ুচি এবং কয়ফিক খান ঠক কয়ফিক খানর যে এক্সক্লুসিভ ভিজুয়াল আমি মধ্যে দেখাইলে সেতে টঙ্কার ডিল হচ্ছে এবং পাখাপাখি কুচি যে কস্তুরী বাবদকু 5,500 টাকা পর গ্রাম মাগুচি এবং তা সহ 3,61,000 টাকা হিসাব মধ্যে দেউ তার ভিজুয়াল মধ্যে আমার হাতে লাগিছিল তেমন কথা হচ্ছে এই যে প্রমাণ মধ্যে লাগিছে টঙ্কা নেবার প্রমাণ মধ্যে অগ্রস হাতে লাগিছে নিশ্চিত ভাবে কইপারিবা যে ঠকেই টঙ্কার সি আলিশান জীবন বঞ্চাউল গাড়ি ঠু আরম্ভ করিকি মোবাইল দোকান এবং ফাস্টট্র ঘণ্টা শোরুম এসব করেছিল তেমন টঙ্কার আউ কেউ সব বিনিয়োগ করেছে কারণ কুযাচ্ছি সে মধ্যে সেয়ার মার্কেট্রে পাখাপাখি 23 লক্ষ টাকা ব্যয় লগাইছি এবং তা সহ তার গোটে ট্রাভেলস মধ্যে লা তেমন কোটি কোটি আউট টঙ্কা লগে সে নেই মধ্যে খোলতাড় করিব পুলিশ তেমন যেহেতু আজ রিমান্ড আরম্ভ হচ্ছে 4 দিন রিমান্ড ভিতরে অধিক কিছু খোলতাড় করা যাব তা সহ তা ঘরক মধ্যে নেব তাকে রিমান্ড সময় ঘরক নেই মধ্যে কিছু খোলতাড় করা যাব রিমান্ড নেবা পরে অনেক কিছু তথ্য সামনা কো আসিব কিন্তু এক কথা অভিযোগ হচ্ছে যে বর্তমান কটক ভদ্রক জগৎসিংহপুর ইয়ে সব জেলা কো মধ্যে এ ঠক বা এ ঠকর লোক মানে যে মানে ঠক পাখক আসুলে তাকে সাহায্য করিবা পাই সে সেমানক মধ্যে লুটুতিলা গটিয়ে জেলার অন্য জেলা কো মধ্যে এ কথা ব্যাপুতিলা বাস্তবিক ভাবে খবর কিয়ে প্রকাশ করুলা কেমতি লোক মানে জাণুলে যে লোক সমস্যার সমাধান করুচি এ বাবদরে কিছু চর্চা হল নিশ্চিত ভাবে অঞ্চলের কথা নেই চর্চা লাগি রয়েছে নিশ্চিত ভাবে চিন্ময় আপনার যেমন কৌলে ইয়ে কেবল কটক ভিতরে সীমিত নথিলা কটক বাহারে মধ্য ভদ্রক ঢেঙ্কানাল জগৎসিংহপুর জেলার মধ্য আর যে ঠকামির শিকার হয়েছে যা লোক মধ্য থানার আসি অভিযোগ করেছেন নিশ্চিত ভাবে ইয়ে জেলার জেলা ব্যাপুছে এবং গোটি গোটি অভিযোগ মধ্য থানার পৌঁছুছি নিশ্চিত ভাবে দেখুন আপনার যে মিডিল ম্যান কথা কৌলে আকু কিয়ে যোগাযোগ করুলে নিশ্চিত ভাবে আ মধ্যে মধ্যে অনেক লোক রয়েছে কথা সামনাকু আসুছি এবং তাকে মধ্যে খুব শীঘ্র গিরফ করা যাব বলে যা আইএসি সূচনা দৌলে কিন্তু আ ভিতরে যে মিডিল ম্যান রয়েছে তাকে যে যোগাযোগ করুলা তার পাখ লোক সমস্তে এবং তাকে নিয়ে সে পাখ লোক নিয়ে মধ্যে সে গোটে ব্লু প্রিন্ট প্রস্তুত করুলা খোলা ঠু আরম্ভ করি যে রত্ন বাহুলা সেই তার পাখ লোক হি খোলুলে এবং খোলা পরে সে ভিতর যা সব ঠাকুর মূর্তি হোক এসব জিনিস বাহার করুলা তেমন নিশ্চিত ভাবে কইপারা গোটিয়ে পরে গোটিয়ে যেতবে এবার সামনাকু আসুচি তার ভিডিও কথা কুহতু তার যে কারনা কলা কারনামা যে আসুচি সামনাকু নিশ্চিত ভাবে পুলিশ যেহেতু আজ রিমান্ড আরম্ভ হচ্ছে 4 দিন রিমান্ড নিশ্চিত ভাবে অধিক কিছু তথ্য মিলিব এবং পুলিশ মধ্যে খোলতাড় করবে তা ঘরক মধ্যে নেই যাইকি কিছু খোলতাড় করিবে বলে মধ্যে সূচনা রয়েছে তেমন কিছু সময়ের অপেক্ষা যেতবে থানার পৌঁছিব যে কৈফিক খান কিছু সময় পরে চৌদ্বার জেলু বাহারি সারিছি কিছু সময় পরে মঙ্গলা থানায় পৌঁছিব এবং তাকে আজ জেরা করা যাব এবং আসন্তকালি তা ঘরক নেই মধ্যে খোলতাড় করিব পুলিশ জেরা সময় অনেক কিছু তথ্য মধ্যে সামনাকু আসিপারে বহুত বহুত ধন্যবাদ বিশ্বজিৎ আপনার তমাম সূচনা পাই।